নমস্কার বন্ধুরা তোমায় সবাইকে নতুন দিগন্তাল স্বাগত নিয়ে চলে এসো একটি ভিডিও এই ভিডিওটিতে বর্তমানে যে কেন্দ্র রাজ্য সরকারের কী কী ফর্ম ফিল আপ চলছে সেইগুলো তোমার সাথে ডিসকাস করে নেবো এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং শেষ তারিখ কবে সমস্ত কিছু আলোচনা হবে এই ভিডিওটা তাই শেষ মতো দেখতে থাকো তোমাদের অনেকগুলো ইনফরমেশান সম্বন্ধে ওয়াকিবল হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের যে স্টেনো গ্রুপ সি গ্রুপ ডি এবং যোগ্যতা হচ্ছে উচ্চমাধ্যমিক পাস শূন্য পদ অবশ্যই এসএসসি বার করে না এবং তার শেষ তারিখ কিন্তু আঠেরো দশ টু থাউজেন্ড নাইনটিন খুব নিকট এবং ওয়েবসাইট দেখে নেওয়া ডাব্লিউডাব্লিউ ডট এস এস সি ডট সি ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তো ফর্ম ফিল আপ করতে পারবে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি সেনে র্যালি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া জেলা এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেকগুণির যোগ্যতা আছে লাস্ট কিন্তু উনিশ ডট টু থাউজেন্ড নাইনটিন ডাব্লিউ ডট যে ও আই এন আইএন ডিআইএন এ আর এম আর্মি ডট এনআইসি ডট ইন আমি স্পেলিংটা পর্যন্ত বলে দিচ্ছি আছে তোমাদের ওয়েবসাইটটা না গন্ডগোল হয় তারপরে দেখতে পাচ্ছ সিআইএসএফ যে টেটসম্যান মাধ্যমিক পাস ভ্যাকেন্সি হচ্ছে আটশো চব্বিশটা বাইশ ডট টু থাউজেন্ড নাইনটিন হচ্ছে সেটা হচ্ছে লাস্ট ডেট অফিসিয়াল হবে ফর্ম ফিল আপ করা সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে কোল ফিল্ড অ্যাকাউন্টেন্ট যেটা ছিল চ্যাটার বা কস্ট অ্যাকাউন্টেন্ট করে থাকতে হবে যোগ্যতা হচ্ছে সাতানোটা ভ্যাকেন্সি ছিল লাস্ট ডেট কিন্তু তেইশ ডট টু থাউজেন্ড নাইনটিন আর ইস্টার্ন যেটা কোল ডট গভ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এইখান থেকে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে আর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট গ্রেড থ্রি এর কিন্তু ফর্ম ফিল আপ বেরিয়েছে আমরা অফিসিয়াল ফর্ম ফিল আপটা নিয়েও আলোচনা করেছিলাম একসময় এর লাস্ট ডেট কিন্তু চব্বিশ দশ টু থাউজেন্ড নাইনটিন সত্তরটা ভ্যাকেন্সি আছে ডাব্লুডাব্লু ডট এইচ এইচ বি এইচ আর বি মানে বি এইচ আর বি ডট ইন যা যে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি এবং যোগ্যতা রাখো এই ফর্ম ফিল আপটা করার মতো অবশ্যই কিন্তু করে দিও সুপ্রিম কোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট তেইশটা ভ্যাকেন্সি আছে চব্বিশ দশ টু থাউজেন্ড নাইনটিন হচ্ছে লাস্ট ডাব্লু ডাব্লু ডট এস সি আই ডট গভ ডট ইন তারপর হচ্ছে ব্রডকাস্টের টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট হচ্ছে যোগ্যতা তিপ্পাড়টা ভ্যাকেন্সি আছে পঁচিশ দশ টু থাউজেন্ড নাইনটিন ডট ডট কম এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কারণ বস্ট কাস্ট টেকনিশিয়ান অব অ্যাসিস্ট্যান্ট এই হচ্ছে এই পোস্টে ভ্যাকেন্সি দিয়েছে তিপ্পাড়োটা এবং তারপরে দেখে নেব ফুড কর্পোরেশান অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্র্যাজুয়েট হচ্ছে মানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে তিনশো তিরিশটা কিন্তু ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে সাতাশ দশ টু থাউজেন্ড নাইনটিন কিন্তু হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এখনও ফর্ম ফিল আপ করতে পারো তোমরা ডাব্লু ডট 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 ইন মানে ফুড কর্পোরেশন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে তারপরে আইটিআই টেকনিশিয়ান ডিপ্লোমা বা ডিগ্রি যাই একটা হলে হবে অর দিয়েছে এখানে চৌষট্টিটা ভ্যাকেন্সি আছে আঠাশ দশ টু থাউজেন্ড নাইনটিন এবং এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রিক্রুটমেন্ট অফ এনআইটিএইচ ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে তারপর নেট হচ্ছে আইটিআই যেটা ধানবাদে জুনিয়র টেকনিশিয়ান গ্র্যাজুয়েটদের জন্য একশো আশিটা ভ্যাকেন্সি আছে চার এগারো টু থাউজেন্ড নাইনটিন এটা এখনও ফর্ম ফিল আপ করার জন্য অনেকটা ডেট পাওয়া যাবে যারা যারা বাইরেও চাকরি করতে ইচ্ছুক আছো তারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারো কারণ অফিসিয়াল ওয়েবসাইটে ডান দিয়ে দেখতেই পাচ্ছ অনেক সময় চায় অনেক থাকে ইচ্ছা থাকে যে বাইরে ফর্ম ফিল আপ করে বা অনেকে হয়তো এই মুহূর্তে হয়ে উঠছেন এখানে বা বাইরে করতে ইচ্ছুক বা বাইরে করতে চাও তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু যদি আইটিআই করে থাকো তাদের জন্য কিন্তু ভালো আর সেনাবাহিনী ক্লার্ক জিডি ও সেপাই দেখতে পাচ্ছ এই যে পোস্টগুলো দিয়েছে এগুলো সবই কিন্তু এইট পাস মাধ্যমিক শূন্য পদ কিন্তু রিলিজ করেনি এখানেও কিন্তু ছয় এগারো টু থাউজেন্ড নাইনটিন সেটা হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার জন্য আর ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটটা একই সেনাবাহিনীর ক্ষেত্রে জয়েন ইন্ডিয়ান আর্মি এইচ অফিস ওয়েবসাইট সেনাবাহিনীর সেপাই ফার্মা যেটা সেটাও কিন্তু শূন্যপদ এখানেও আগেটাও দিয়েছিল মানে এখানে এটা দু জায়গায় মেনশন করেছে অ্যাকচুয়ালি আলাদা করে হয়তো এই দুটো সেম ফর্ম ফিল আপ কারণ এখানেও দিয়েছে মানে এইখানেও উল্লেখ করেছে আবার এখানেও উল্লেখ করেছে মোটামুটি বলতে গেলে কারণ শূন্যপদ দুটোরই দেয়নি এবার দুটোরই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এক তোমরা একটু চেক করে নিও দেখতে পাচ্ছ জয়েন্ট আর্মি জয়েন্ট আর্মি ডট ইন এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তারপরে দিল্লি সাবঅর্ডিনেট যে সার্ভিস সিলেকশান বোর্ডে ফায়ার অপারেটার নেওয়া হচ্ছে সাতশো ছটা পদ আছে ছয় এগারো টু থাউজেন্ড নাইন হচ্ছে লাস্ট ডেট আর ডাব্লু এখানে সরি এস ডিপি স্ল্যাশ দিয়ে ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ছিল আজকে অনেকগুলি ভ্যাকেন্সি আছে তোমরা এই হপ্তাহে ফর্ম ফিল আপ করতে পারবে যেইগুলো লাস্ট ডেট নিকট আছে উনিশ আঠেরো বাইশ তেইশ চব্বিশ চব্বিশ দশ যেইগুলো পডকাস্ট টেকনিশিয়ান পঁচিশ দশ সাতাশ দশ এইগুলো কিন্তু আইটিআই টেকনিশিয়ান যদি কেউ ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক থাকো সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ করে দিও কারণ অনেক সময় দেখে যায় সার্ভেরও সার্ভারের যে প্রবলেম হয়ে থাকতে পারে তাই অবশ্যই আর এলআইসি অ্যাসিস্ট্যান্টের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে আজকেই রিলিজ হয়ে গেছে আমি ভিডিও করে বলে দিচ্ছি অবশ্যই তোমার জন্য তাই এই ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ ভেরি মাছ ফোয়াচিংস ভিডিও